মাত্র তিনটা রিল ভিডিও থেকে আমি কালেক্ট করেছি $32,000, যা বাংলাদেশি টাকায় আসে প্রায় 37,59,000 টাকা। পুরো বিষয়টা জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটা আসলে কোথায় হয়েছে, সেটা তো আগে দেখান। ওয়েল, আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া ছিল, সেখানে কিন্তু ডোনেশনের ফুল অ্যামাউন্টটা দেখা যাচ্ছে। লিঙ্ক আমি ক্লিক করলাম এবং দেখেন এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটা কিন্তু ওয়েবসাইটে ডিরেক্টলি শো করছে। চলেন এবার ফুল গল্পটা শুনে আসি। গল্পটা এই বছর রমজান মাসের মুসলিম ইনফ্লুয়েন্সার হাব এবং হিউম্যান অ্যাপিল এই দুইটা প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশনে আমি একটা ফান্ড রেইজিং ক্যাম্পেইনে কাজ করার সুযোগ পাই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 50 জনেরও বেশি মুসলিম ইনফ্লুয়েন্সাররা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। কিন্তু কী নিয়ে ছিল এই ফান্ড রেইজিং? আপনারা সবাই জানেন ফিলিস্তিনে আমাদের এই ভাই বোনেরা প্রতিনিয়ত কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের এক বেলার খাবার পর্যন্ত তারা নিশ্চিত করতে পারছে না। পৃথিবীর এমন কোনো মাপকাঠি নেই যার দ্বারা তাদের এই কষ্ট পরিমাপ করা সম্ভব। একবার ভাবুন তো, তাদের এই অবস্থার কথা বিবেচনা করে আপনার যদি সুযোগ হতো আপনি কি তাদের পাশে দাঁড়াতেন না? উত্তরটা হচ্ছে হ্যাঁ, আপনারাই সেটা করে দেখিয়েছেন। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখার পরে আপনারাই আমাকে অনেক সাহস দিয়েছেন এবং সহযোগিতার মাধ্যমে এই ক্যাম্পেইনটাকে সাকসেসফুল করেছেন। আগেই বলে নিতে চাই, প্রথম রিল ভিডিওটা ড্রপ করার পরে সবাই আমাকে কিন্তু সাহায্য পাঠানো শুরু করে দেন, কিন্তু দ্বিতীয় রিল ভিডিওটা যখন আমি ড্রপ করি তখন 1 ঘন্টার মধ্যে 3,00,000 টাকা কালেকশন হয়ে যায় এবং পরবর্তীতে ওয়েবসাইটেও প্রতি মুহূর্তে $1,000-$2,000 করে এই অ্যামাউন্টটা যোগ হতে থাকে। তাই আপনাদের সবার কাছে আমি মন থেকে অনেক বেশি কৃতজ্ঞ। অনেক দূর থেকে মনে হলেও ফিল হচ্ছিল যে তাদের জন্য কিছু একটা করতে পেরেছি। রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই ক্যাম্পেইনটিও শেষ হয়ে গিয়েছিল। আমাদের ইনিশিয়াল টার্গেট মাত্র দেওয়া হয়েছিল $5,000, যেটা আপনাদের অনেক সুন্দর সাপোর্টে আমরা বেশ কয়েকবার ব্রেক করেছি। এই ক্যাম্পেইনে আমার দেওয়া লিঙ্ক থেকে টোটাল কালেকশন হয়েছিল $32,000, যা বাংলাদেশি টাকায় আসে প্রায় 37,59,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই ক্যাম্পেইনে নির্দিষ্ট গোল সবার সহযোগিতায় অ্যাচিভ করতে পেরেছি। হিউম্যান অ্যাপিল নামক প্রতিষ্ঠানটি গত 30 বছরেরও বেশি সময় ধরে মাঠ পর্যায়ে এই ধরনের কাজগুলো দক্ষতার সাথে করে আসছে। তারাই অসহায় মানুষজনদের জন্য খাবার, পানি, চিকিৎসা এবং হাইজিন কিট সরবরাহ করে থাকে। ফিলিস্তিনের অনেক খারাপ অবস্থা থেকে রেস্কিউড মানুষজনদেরকে বাঁচিয়ে রাখার জন্য তারা খাবার, পানি, চিকিৎসা এবং মেডিকেল ফ্যাসিলিটি প্রোভাইড করে আসছে। আলহামদুলিল্লাহ, উত্তরণকৃত পুরো অর্থটুকুই পৌঁছে দেওয়া হয়েছিল হিউম্যান অ্যাপিল প্রতিষ্ঠানের কাছে, যার মাধ্যমে তারা এদেরকে সহযোগিতা করতে পারে। এবং আপনাদেরকে বিশেষ ধন্যবাদ যারা ডোনেশনের মাধ্যমে এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন। আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় একটা অ্যামাউন্ট কখনোই জোগাড় করা সম্ভব ছিল না। এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই ওই মানুষগুলোকেও যারা এই ভিডিওটা শেয়ার করেছিলেন। ডোনেশন করতে না পারলেও সঠিক জায়গায় খবরটা পৌঁছে দেওয়ার জন্য আপনারা অনেক বড় একটা অবদান রেখেছেন। এই পুরো বিষয়টা নিয়ে আপনার অনুভূতিটা একটু কমেন্ট সেকশনে দয়া করে জানাবেন। ওয়েট, আমাদের জার্নি এখনও শেষ হয়নি। এখনও অনেক মানুষ রয়েছে যাদের সহযোগিতার প্রয়োজন। ক্যাম্পেইন শেষ হওয়ার পর অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে ভাই আমিও এখন ডোনেশন করতে চাই, আমি কিভাবে করব। আমি মুসলিম ইনফ্লুয়েন্সার হাবের সাথে কথা বলে আমাদের যে ডোনেশনের লিঙ্কটা সেটা কয়েকদিনের জন্য এক্সটেন্ড করতে পেরেছি। আমার যে ভিডিওর কমেন্ট সেকশন, সেখানে গেলে আপনারা একটা লিঙ্ক পাবেন যেখানে গিয়ে সরাসরি আপনারা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করার মাধ্যমে সরাসরি ডোনেশন করতে পারবেন। আর যারা সেভাবে পারছেন না, তারা আমার স্ক্রিনে দেখানো এই নাম্বারটায় নগদে এবং বিকাশে সরাসরি আপনার লোকাল কারেন্সি বা টাকা পাঠানোর মাধ্যমে ডোনেশনে যুক্ত হতে পারেন। তাদের আরও অনেক বেশি সাহায্যের প্রয়োজন। প্রতিনিয়ত বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা, পানি এবং স্বাস্থ্যগত জটিলতা। তাই এই ডোনেশনের মাধ্যমে যারা যারা উপকৃত হয়েছেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারা যেন তাদের জীবনের মানটাকে আরও উন্নত করতে পারেন। এবং যারা ডোনেশনে সংযুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে হবেন, তাদের প্রত্যেকের দান মহান আল্লাহ তাআলা কবুল করে নিক। জীবনে প্রথমবার একটা ইন্টারন্যাশনাল ফান্ড রেইজিং ক্যাম্পেইনে যুক্ত হতে পেরে আমারও খুব ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে আপনাদের সবার সাথে সম্পূর্ণ তথ্য এবং আপডেট সহ একটা ভিডিও শেয়ার করা উচিত। এই ভিডিও নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করার মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।